হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালোই আছে। আজকে হাজির হয়েছি আপনাদের জন্য দুটি সুখবর নিয়ে। যে সুখবর দুটি হল সরসুনা থেকে দীঘা ও সরসুনা থেকে তারাপীঠ যাওয়ার দুটি নতুন বাসের সূচনা করেছে SBSTC অর্থাৎ সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন। সরসুনার স্বামী বিবেকানন্দ বাস টার্মিনাস থেকে প্রথম বাস অর্থাৎ সরসুনা দীঘা প্রত্যেক দিন সকাল 6:45 ছেড়ে কম বেশি 5 থেকে 5.5 ঘন্টার সময়ের ব্যবধানে কেবলমাত্র 166 টাকায় ভাড়ায় ভায়া বেহালা, ধর্মতলা, কোলাঘাট ও নন্দকুমার কাঁথি হয়ে দীঘা পৌঁছচ্ছে এই বাসটি। বাসটি বিপরীত দিকে অর্থাৎ দীঘা ডিপো থেকে প্রত্যেক দিন দুপুর 3:30 ছেড়ে একই পথে অর্থাৎ দীঘা, কাঁথি, নন্দকুমার, কোলাঘাট, ধর্মতলা, বেহালা হয়ে সরসুনা পৌঁছচ্ছে। রয়েছে সরসুনা ও তারাপীঠ, সরি বন্ধুরা, সরসুনা ও তারাপীঠের আরও একটি বাস। এই বাসটি সরসুনার স্বামী বিবেকানন্দ বাস টার্মিনাস থেকে প্রতিদিন সকালবেলা 6টা ছেড়ে ভায়া বেহালা, ধর্মতলা, ডানলপ, দক্ষিণেশ্বর, ডানকুনি, বর্ধমান, পানাগড়, দুবরাজপুর, সিউড়ি, তারাপীঠ হয়ে রামপুরহাট পৌঁছচ্ছে। এই বাসটির ভাড়া 230 টাকা এবং যাত্রাবাতে কম বেশি 6 ঘন্টা সময় লেগে থাকে। এই বাসটি বিপরীত দিকে অর্থাৎ তারাপীঠ থেকে সরসুনার উদ্দেশ্যে রওনা দিচ্ছে দুপুর 12:30। যাত্রাপথ সেই সমান অর্থাৎ রামপুরহাট, সিউড়ি, দুবরাজপুর, পানাগড়, বর্ধমান, ডানকুনি, দক্ষিণেশ্বর, ডানলপ, ধর্মতলা হয়ে সরসুনা পৌঁছচ্ছে। আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের কাজে লাগবে, ইনফরমেটিভ মনে হবে। যদি মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে খবরটা তাদের কাছে পৌঁছে দেবেন। আরও এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব। শীঘ্রই হাজির হচ্ছি আরও নতুন ভিডিও নিয়ে, তার জন্য অপেক্ষা করুন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলে এই ধরনের নতুন নতুন আপডেট সব ভিডিও আসতে থাকে। এই সব আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়াও যদি কিছু জানার থাকে বা কোনো ইনফরমেশান যদি মিস হয়ে গিয়ে থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের আর অপেক্ষা করুন পরবর্তী আপডেটের জন্য। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।